পুজোয় সমাজসেবামূলক কর্মসূচি পালন করলো আরামবাগের বসন্তবাটি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। দুস্থদের বস্ত্র ও সাধারণ মানুষদের মাস্ক বিতরণ করলো। এছাড়াও পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে হেলমেট প্রদান করে। উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, সালেপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে যে আজকের মূল প্রোগ্রাম অর্থাৎ সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় সহায়তা করবেন, সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব। আমরা দেখতে পাচ্ছি যে সাইনাইজার কিন্তু প্যান্ডেলের সামনে আমরা রিফর্ম করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাইনাইজার কিন্তু করতে শুরু করেছে, এবং এর সাথে সাথে এই সাইনাইজার প্যান্ডেলের সভা উদ্বোধন হয়ে গেল। এবং উদ্বোধন করলেন আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক সাহেব এবং সহায়তা করলেন সালেপুর বিদ্যুৎ থেকে শুরু করে সঞ্চালক রণজিৎ সকলকে আমি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিধায়ক সাহেব একটু আগে বলছিলেন, আপনারা জানেন যে বিধায়ক সাহেব খুবই ব্যস্ত মানুষ, ওনার বিধানসভা এরিয়ার মধ্যে প্রায় 200 থেকে 250 পুজো আছে। পঞ্চমীর দিন থেকে উনি বিভিন্নভাবে বিভিন্ন মণ্ডপে উদ্বোধন এবং তৎসহ আরো অনুষ্ঠানে উনি সামিল হয়েছেন। আজকেও বেশ কয়েকটি অনুষ্ঠান আছে, কিন্তু আমাদের এই বসন্তবাটির মানুষের ডাক শুনে উনি কিন্তু থেমে থাকতে পারেননি। ওনাকে কিছুক্ষণের মধ্যে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে আরেকটা অনুষ্ঠানে যেতে হবে, তা সত্ত্বেও উনি কয়েক ঘন্টার নোটিসের মধ্যে যে তোমরা ভাই অনুষ্ঠান করতে আমি যাব তোমাদের অঞ্চলে। আমাদের এই অঞ্চলে উৎসব হোক, অনুষ্ঠান হোক, যে কোনো ক্ষেত্রে আমরা বিধায়ককে ডাকলেই আমরা পাই, আমাদের যে কোনো কাজেতেই আমরা বিধায়ককে ডাকলে পাই, সেটা আপনারা দেখলেন রণজিতের মুখে শুনলেন। যখন এই করোনা পরিস্থিতিতে বসন্তবাটি সার্বজনীন দুর্গোৎসব আরো সমস্ত জায়গার মতো আমরা চাই, আমরা জানেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চাইছি করোনার আতঙ্ক, যে যেমন পূর্বে সম্মানীয় আমাদের সর্বজনের জন্য আমাদের জানাচ্ছি স্টেবিলাইজ করে লকডাউনের ছাড়াও দুর্বল কথা অনেকের সাথে সেটা মান্যতা নিয়েছে, যার ফলে আমরা খুব করতে অনেকটাই দুর্ঘটনা থেকে আমরা ইত্যাদিকে রক্ষা করতে পেরেছি। সেই নির্দেশ মেনে চলেছেন এই করোনা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু কিছু নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ রেখেছেন। আমিও বিধায়ক হিসেবে আপনাদের কাছে সেই অনুরূপ অনুরোধ রাখছি, যখনই বাইরের বাইরে বেরোবেন মাস্ক ব্যবহার করবেন। Collection, jeans and t-shirts, only for men.